বর্ণাঢ্য আয়োজনে খাতিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত শিক্ষকদের দেখে শিক্ষার্থীরা যেন আদর্শ ব্যক্তিতে দেখা পায় এই শিক্ষক দিবসে সব শিক্ষকদের মধ্যে এই জিনিসটি জাগ্রত হোক বলে মন্তব্য করেছেন চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম তিনি বৃহস্পতিবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে হাজীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে টেলিকনফারেন্সের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন প্রধান অতিথি আরও বলেন আলোচনা সভার পূর্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থী সহ সকলে শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় উপজেলা চত্বর থেকে শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ঘুরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় শিক্ষক দিবসে এবারের প্রতিবাদ্য বিষয় ছিল কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্য শিক্ষক দিবসে এবারের প্রতিবাদ্য বিষয় ছিল কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও হাজিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ আহমেদ হাজিগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরি রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল ইসলাম হাজিগঞ্জ পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ হাজিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ চৌধুরী বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন হাজিগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর তপাদার প্রমুখ অনুমতি প্রকাশ করে বক্তব্য রাখেন হাজিগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতন বিশ্ব শিক্ষক দিবসে হাজিগঞ্জে আট শিক্ষকে সংবর্ধনা প্রদান করা হয় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও টঙ্গিরপাড়া হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন সর্দারের সার্বিক ব্যবস্থাপনায় ত্রিনদী পত্রিকার নির্বাহী সম্পাদক জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন নাসিরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নাজিম উদ্দিন হাজিগঞ্জ পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রণীচন্দ্র দাস